প্রতি বছরে ন্যায় এবারও রমজানের রোজা শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন মিল্টন কিংস বাংলাদেশি প্রবাসীরা তবে এবারের ঈদ ছিল ভিন্ন ধরনের মরণগাতি ভাইরাস করোনার কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকায় মসজিদ ও বাহিরে ঈদের নামাজের আয়োজন করা যায়নি তাই বাধ্য হয়ে ছেলেমেয়া নিয়ে গড়ের ভিতরে নামাজ পড়ে ঈদ উদযাপন করেছেন সকলেই ঈদ আজকে সকালে তো কইরা জমাতে যাইতাম আজকে একটু প্রথমে একটু খারাপ লাগছে যে জামাতে যাইতাম পারতাম না কিন্তু ফরে দেখছি যে আমরা একটু পজিটিভলি চিন্তা করি যে গরু জামাত ফরি লাই ফলা ইন্টারনেট ইউ ইউটিউবও ফলা দেখছি ভিডিওর মাঝে জামাত খিলা ফরোয় ঈদের নামাজ তো লাই না নি বছরে একবার আয় তো ঈদের নামাজ ফলা ইউটিউবে দেখছি খিলা ফর ফরে ফুরতেন্টে রেডি করছি আমার দুই মেয়ে আর আমার ওয়াইফ রেডি করছি এরপরে আমরা নয়টার সময় আমরা সাড়ে সময় আমরা গরু ঈদের জামাত ফোরাই লিছি রমজানের যে সুন্দরভাবে রমজান মাস কাটাইছি আলহামদুলিল্লাহ রোজা নামাজ সবই ঘরের মধ্যে জামাতের সাথে করতে পারছি কাজের টেনশন ছিল না অবশ্য খাবারের কিছুটা ইও ছিল আলহামদুলিল্লাহ অনলাইনে হোক যেভাবেই হোক আমরা সেটা জোগাড় করতে পারছি শুক্রিয়া আল্লাহর কাছে এই বছর আমরা ঈদ ভালো কাটাইছি মসজিদে যেতে পারি নাই কিন্তু বাবা ঘরে আসলো বাবার সাথে জামাতে পড়লাম আমরা সবাই বাই একসাথে বাবার সাথে জাম্বাতে পড়লাম অনেক ভালো করে পড়ছি শপিং মলগুলো ছিল বন্ধ রাস্তাঘাট ছিল ফাঁকা ফাখির কিচিরমিচির শব্দ ছাড়া পার্ক লেকগুলো ছিল জনমানব শূন্য এবারে ঈদ মানেই যেন নিস্তব্ধ নীরবতা এনামুল হক আনাম এন টি নিউজ মিল্টন কিংস